আসসালামু আলাইকুম। অ্যানুয়াল কনফারেন্স 2017 এ আশা করি আপনাদের সময় ভালোই যাচ্ছে। আমি জানি সি প্যালেসের বলরুমে বসে আপনাদের মনে অনেক কমন কোশ্চেন ঘুরপাক খাচ্ছে। যেমন ধরুন 2017 আমাদের বিকনের পারফরমেন্স কেমন হয়েছে এবং 2018 আমরা প্ল্যান থেকে কি কি নতুন টেকনোলজি উপহার পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমি এও জানি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের মুখ থেকেই শুনতে চান, এবং এ কথা ভেবেই আমরা মুখোমুখি হয়েছিলাম আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের সাথে বিকন বিজনেস সেন্টারে, এবং আপনাদের হয়ে প্রশ্ন করেছিলাম আমি কুলদীপ পাল, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। চলো স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই। এর 2017 এখন অতীত, স্বপ্ন ছোঁয়ার প্রত্যয় রেখে শুরু হতে যাচ্ছে 2018। অ্যানুয়াল কনফারেন্স 2017 দিয়েই হবে নতুন বছরের শুরু, আর অ্যানুয়াল কনফারেন্স 2017 প্রস্তুতিমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে এই সুন্দর সকালে আপনার এক্সক্লুসিভ ইন্টারভিউ রেকর্ডিংয়ের মাধ্যমে। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আজকের সকালটি আপনার কাছে কেমন, বা আজকের এই সুন্দর সকালটি আপনার কাছে কতটুকু গুরুত্ব বহন করে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে অত্যন্ত টাইম ডিমান্ডিং, বিকজ আমরা জানি যে আমরা অলরেডি একটা স্বপ্ন নিয়ে কাজ করছি এবং ভিশন 20-র কথা আমরা ঘোষণা করেছি যে আমরা বাই 20 টপ 10 ইনশাল্লাহ এন্ট্রি নিব। সেই প্রত্যয় আমাদের আছে অলরেডি, প্রত্যয় আমরা নিয়েছি। সেই প্রত্যয় সকলের মাঝে আমাদের টিমের প্রত্যেকটি মেম্বারের মনে সেই প্রত্যয়কে প্রতিষ্ঠিত করা, এবং সেই প্রত্যয়ের মাধ্যমে আমরা সবাই ফিরে যাব সেই স্বপ্নকে নিয়ে, এবং সেখানে গিয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ড্রাইভ দিব যাতে আমরা বাই 20 টপ 10 এন্ট্রি নিতে পারি। তো এই কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই স্বপ্নকে প্রতিস্থাপিত করা, ট্রান্সমিট করা এই স্বপ্নের বিষয়টাকে, এবং সবাইকে উজ্জীবিত করে একযোগে সবাইকে কাজে লাগা, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এই কনফারেন্সে সবাই আসবে, সারা দেশ থেকে আমাদের টিমমেটরা আসবে এখানে, তাদের প্রত্যেকের সাথে একাত্ম হওয়ার যে ব্যাপারটা, আমাদের এই স্বপ্নের বিষয়টা সবার মধ্যে সবার স্বপ্ন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা, সবার মনের মধ্যে সেই স্বপ্ন জাগানোর যে ব্যাপারটা, এটাই হচ্ছে এই কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় আমি মনে করি। এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই সকাল, যেহেতু আপনি নিজেই বললেন যে এর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, সুতরাং এই সূচনা লগ্নে আমি জানি যে আমার এই মেসেজটুকু আবার প্রেজেন্ট করা হবে আমার টিম মেম্বারদের সামনে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্ব বহন করে কী মেসেজটা আসলে আমি ট্রান্সমিট করতে যাচ্ছি। তো সেদিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমার কাছে একদিকে খুব এক্সাইটিং মনে হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে একত্রিত হতে যাচ্ছি, আবার আরেক দিকে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে কীভাবে তাদেরকে আমি আমার মেসেজটা কনভে করি, সো দ্যাট এভরিবডি ক্যান মেক এ প্ল্যান ফর অ্যাচিভিং দেয়ার ভিশন 20। তো এটা অত্যন্ত কঠিন কাজ, সেদিক বিবেচনা এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সকাল, আজকের এই সেশন আমি বলব আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাদের আরও কিছু প্রশ্ন আছে, আমি আবারও আসবো আপনার কাছে। অবশ্যই অবশ্যই আসবে, নিশ্চয়ই আবার কথা হবে। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। স্যার আসবো? চলো আমরা
সোফায় গিয়ে কথা বলি। জি স্যার, প্লিজ স্যার। বিকন মানেই বাতিঘর, অসীম অন্ধকারে পথ দেখানোই যার কাজ। শুরু থেকেই আপনার নিরলস পরিশ্রম এবং মেধাবী নেতৃত্বে বিকন অনেক নতুন কিছু জন্ম দিয়েছে, যা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আশার আলো হয়ে আছে। স্যার, জানতে চাই 2018 বা নিকট ভবিষ্যতে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় বিকন কী কী বিষয়ে জন্ম দিতে পারে? হ্যাঁ, বিকন জন্মলগ্ন থেকেই তো পেশেন্টদের স্বার্থে, বিশেষ করে ক্যান্সার এবং হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে আসছে। শুধু আমি বাংলাদেশ বলবো না, সারা পৃথিবীর মানুষের জন্য বিকন কন্ট্রিবিউট করে যাচ্ছে, পার্টিকুলারলি হ্যাপাটাইটিস সি এবং ক্যান্সারের ক্ষেত্রে। বাই দিস টাইম বিকন তার একটা ফুটপ্রিন্ট সারা দুনিয়াতেই রেখেছে এবং এর স্বীকৃতিও পেয়েছে। তুমি নিশ্চয়ই জানো যে ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য মিরর অফ ইউকে এবং বিবিসি বারবার আমাদেরকে হাইলাইট করে তারা রিপোর্ট করেছে। 18-তে ইনশাল্লাহ আমরা নতুন একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আশা করছি 3-4 মাসের মধ্যেই ন্যাসবেক নামে একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করব, যেটা হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রথমবারের মতো একটা ট্রিটমেন্ট অপশন নিয়ে আসবে, যেটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর জন্যই হবে প্রথম। ভিশন 2020 নিয়ে জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, অবশ্যই বলবো। নামাজের সময় হয়ে গেছে এখন। জি স্যার, আমার মনে হয় আমি নামাজে যাই এবং নামাজ থেকে ক্যান্টিনে আসবো। ক্যান্টিনে তুমি আসো। আচ্ছা, ভিশন 2020 সম্পর্কে তোমার জন্য কি প্রশ্ন ছিল? জি স্যার, স্যার আমরা সবাই জানি আপনি একজন স্বপ্নবাজ উদ্যোক্তা। নতুন নতুন স্বপ্নের মায়াজালে আবিষ্ট করে কর্মীদের অনুপ্রেরণা দিয়ে এক একটি সফলতার সোপান অতিক্রম করাই আপনার কাজের স্টাইল। সম্প্রতি আমরা সবাই বিকনের প্রত্যেকেই 2টি শব্দের উপর বিশ্বাস রেখে একটি স্বপ্ন দেখছি, সেটি হলো ভিশন 2020। স্যার, জানতে চাই এই ভিশন 2020 ধারণাটি আপনার কাছে কীভাবে এলো এবং 2020 সালে আমাদের সাফল্যের পথে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে, এর পিছনে ঠিক কোন ভাবনাগুলো আপনার ভিতরে কাজ করছে? বিকনের জন্ম থেকেই কিন্তু আমরা নতুন নতুন অবজেক্টিভ নিয়ে কাজ করছি এবং বিকন একটা নতুন ধারণা নিয়ে আসছে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রিতে। এটা তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা অনকোলজি প্রোডাক্ট ছিল আমাদের ফোকাস এবং সেখানে টোটাল পোর্টফোলিওটা নিয়ে আমরা বাংলাদেশে কাজ করব এবং এই বাংলাদেশে তো অ্যান্টি ক্যান্সারের একটা গ্যাপ ছিলই, সেই গ্যাপটা আমরা ফিল আপ করবো, এটাই ছিল তখনকার সময় অবজেক্টিভ। যদিও তখনকার সময় আমরা যখন বলতাম এই সমস্ত কথাগুলো, আমাদের টিমের মধ্যে এমনকি বাইরে বেশ কনফিউশন ছিল যে আসলে কি কতটুকু পারবে তারা। তা আমরা সফলভাবেই তো সেই অবজেক্টিভটা ফুলফিল করেছি এখন এবং ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সম্মানের সাথেই আমরা আমাদের এই অ্যাচিভমেন্টকে সবাই বিবেচনা করছি, আমরা সেটা দেখছি। ওই অবজেক্টিভ তো আমাদের গোড়ার দিকের অবজেক্টিভটা ফুলফিল হয়ে গেছে, এখন আমাদের একটা র্যাঙ্কিং দরকার ফার্মা ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির মধ্যে আমরা একটা র্যাঙ্ক আমরা অ্যাচিভ করব। এখন বিকনকে একটা জায়গায়, একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে এই মুহূর্তে আমার অবজেক্টিভ। সেই অবজেক্টিভ থেকে আমি চিন্তা করে দেখলাম যে একটা টার্গেট সেট করতে হবে। উইদাউট সেটিং এনি টার্গেট আমার মনে হয় যে এটা অ্যাচিভ করা সম্ভব না, সব কিছু টাইম বাউন্ড হওয়া লাগে। সেই আইডিয়া থেকে একটা টাইম সেট করে আমরা প্রথমে 2019 সেট করেছিলাম যে 19-এর মধ্যে আমরা টপ 10-এ যাবো। তো 2016 এবং 17-এ আমাদের টিম নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল, যতটা অর্গানাইজ হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার কারণে আমরা 1 বছর পিছিয়ে এটা 2020 করি এবং সেটা তোমরাও হিসাব করে দেখেছো যে যেই গ্রোথে আমরা যাচ্ছি এবং যেই ফিল্ড স্ট্রেংথ আমাদের যেভাবে বাড়ছে সেইভাবে যদি গ্রোথটাকে কনসিডার করা যায়, 2020 আমাদের পক্ষে অ্যাচিভ করা খুব কঠিন হবে না, কষ্টকর হবে বাট একদম অসম্ভব হবে না, করা যাবে। কিন্তু 2021 যদি যাই বা আরও পিছনে যাই তাহলে দেখা গেছে যে ফিগারটা যেভাবে যে একটা গ্যাপ সৃষ্টি হয় সেই গ্যাপটা দেখে অনেকের মধ্যেই
একটা ভীতি সঞ্চার হতে পারে বা চ্যালেঞ্জিং মনে হতে পারে, অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হতে পারে। সেই কারণে আমরা 20 সেট করেছি এবং সমস্ত প্যারামিটারগুলো আমরা দেখেই সেটাকে সেট করেছি। এবং আমরা যে সাপোর্টগুলো দেওয়া দরকার ফিল্ড ফোর্সকে এবং মার্কেটিং থেকে যে সাপোর্টগুলো আসা দরকার সেগুলো অ্যাকর্ডিংলি যদি আমরা করতে পারি তাহলে আমার বিশ্বাস যে 2020 এক্সিট করা সম্ভব। বেসিক্যালি এর পিছনে আমার কোনো কারিশ্মা ছিল না বা কোনো জাদুকরিও কিছু নেই এই 2020-র মধ্যে। 2020-টা ম্যাথমেটিক্যালি আমরা সেই জায়গাতে অ্যাকচুয়ালি সেট করতে বাধ্য হয়েছি। ধন্যবাদ স্যার, আশা করি আমাদের ভিশন 2020 সফল হবেই। স্যার আপনার কাছে আমার আরও দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, স্যার তার আগে লাঞ্চটি করে নিন, আমি আপনাকে পরে কোশ্চেনগুলো করবো। ওকে, তো তুমিও বসো, লাঞ্চ একসাথেই করি। থ্যাংক ইউ স্যার। সূর্য ডুবে যায়, দেখতে দেখতে একটি করে বছরও চলে যায়। বিকনকে ঘিরে আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন সামনের দিকে এগিয়ে যায়। স্বপ্ন দেখি স্বপ্ন দেখা এর বছর 2017-এ আমাদের কাছে আপনার প্রত্যাশা ও প্রাপ্তির মূল্যায়ন আপনি কিভাবে করবেন? 2017 নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব বহন করে আমাদের কাছে, এটা অনেক প্রাপ্তির একটা বছর আমি বলবো এটাকে। যদিও সেলস টার্গেট আমাদের অ্যাচিভ হয় নাই, কিন্তু পিএমডির সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা ব্যাপার সেখানে ব্যাপকভাবে আমরা অনেক কাছাকাছি চলে আসছি। মার্কেটিং টিমের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমার মনে হয় যে এই বছরই সবচেয়ে বেশি গভীরে পৌঁছেছে। শুরু থেকেই আমি মার্কেটিং টিমকে সেলসের সঙ্গে ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করার কথা বলে আসছি। 2017-তে এসে সেটা আমার মনে হয় যে একটা পরিণতি পেয়েছে। তার ফলশ্রুতিতে পিএমডির সঙ্গে সেগমেন্ট ওয়াইজ ডক্টরদের যে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে এটা আমি বলবো যে ফার্মা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এটা আর কোনো পিএমডি এরকম একটা অবস্থা নেই। যদি এই রিলেশনশিপটাকে আমরা সেলসের সঙ্গে ইন্টিগ্রেটেড করে 18-তে বা অনওয়ার্ড কাজ করতে পারি তাহলে ভিশন 2020 অ্যাচিভ করা আমাদের জন্য খুব সহজ হবে। এটা হচ্ছে এক নাম্বার। আরেকটা হচ্ছে সেলস টিমের যথেষ্ট রিপেয়ার করার সুযোগ ছিল, সেলস টিম ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ ছিল। 2017-তে আমরা আইডেন্টিফাই করেছি যে কোন কোন জায়গাগুলিতে আসলে ইম্প্রুভমেন্টের সুযোগ আছে, সেগুলো সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা গেছে এবং আমরা খুব অ্যাকশনও নেমেছি। বাই দিস টাইম আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি এরিয়া ম্যানেজারদেরকে নিয়ে, আরএসএমদেরকে নিয়ে, এবং সেখানে আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তাদের রেমেডি দেওয়ারও একটা ব্যবস্থা আমরা করেছি। এবং 18-র গোড়ার দিকেই আমরা বাকি গ্যাপগুলোকে আমরা ফিল আপ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এখানে টিম অনেক শক্তিশালী হবে এবং তাদের শক্তিশালী নেতৃত্বে এই টিম আরও অনেক বেশি প্রোডাক্টিভিটি দিবে বলে আমি বিশ্বাস করি। তৃতীয়ত, দীর্ঘদিন যাবৎ বিকনের সেলস টিমে কোনো লিডার ছিল না। এই প্রথম 2017-তে আমরা দুইজন শীর্ষস্থানীয় লিডারকে আমরা বিকনের সেলস টিমে সংযোজন করতে পেরেছি, যারা দুইটা লিডিং কোম্পানি থেকে এসছে। এটা একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি। ধন্যবাদ স্যার। স্যার আশা করছি 2017-তে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো শুধরিয়ে নিয়ে আমরা 2018-তে অনেক ভালো করব। আমি তো আশা করি যে আমাদের এই ইন্টিগ্রেটেড এফোর্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, ভিশন 2020 আমাদের সফল হবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য আমার শুভকামনা থাকলো, আমরা ভালো করবো ইনশাআল্লাহ। তো এখন আমি জিমে যাচ্ছি। জি স্যার, এখনও একটা প্রশ্ন বাকি আছে স্যার। স্যার জানতে চাই স্যার, ভিশন 2020 বাস্তবায়নে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বছর স্যার 2018 সাল। এই 2018 সালে স্যার আমরা কীভাবে ভালো করতে পারবো, আমরা কীভাবে সফল হতে পারবো, সেই বিষয়ে যদি আপনি আমাদের কিছু দিক নির্দেশনা বলতেন। 2018-তে আমাদের স্বপ্ন পূরণ করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিল্ড ফোর্সের পার পার্সন প্রোডাক্টিভিটি, এবং এটা বাড়াতে গেলে আমাদের যে পিএমডির সঙ্গে বা মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে যে ডক্টর কমিউনিটির যে রিলেশনশিপ আছে সেটাকে যতটা সম্ভব ট্রান্সমিট করা টু দ্য ফিল্ড ফোর্স, তার সঙ্গে যদি রিলেশনশিপটা হয়ে যায় তাহলে কেবলমাত্র সেটা সম্ভব।
আমার একটা এস্টিমেট যে পার পার্সন যদি প্রোডাক্টিভিটি আমরা 3 লাখে নিতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা থাকবে না এবং খুব সহজেই আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারব। ধন্যবাদ স্যার। স্যার আমরা 2017-তে যে স্বপ্ন দেখেছি আমরা স্যার অবশ্যই 2018-তে সেই বিশ্বাস নিয়ে বাস্তবায়ন করবো এই স্বপ্ন। স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে। আর তোমরা যেভাবে আসলে কাজ করছো, যে মন যেভাবে সিনসিয়ারলি ফিল্ডের সাথে ইনভলভ হয়ে এখানে খারাপ করার কোনো কারণ নেই, এটা আমার দৃঢ় বিশ্বাস যে ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার ধন্যবাদ স্যার, আজকে আপনার কাছ থেকে অনেক সময় নিয়ে নিয়েছি এবং আপনার থেকে আসলে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট মেসেজ পেয়েছি যেগুলো আসলে আমাদের জন্য 2018-তে কাজ করার জন্য আমাদেরকে অনেকভাবে সাহায্য করবে। স্যার এভাবে সবসময় আমাদেরকে আসলে আপনি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করবেন স্যার, এটাই আমাদের আশা স্যার। নিশ্চয়ই, আমার মনে হয় যে আজকের আলোচনার থেকে টিমও একটা ভালো মেসেজ পাবে, মানে ক্লিয়ার মেসেজটা পাবে। জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এবাদুল করিম স্যারের সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বে বিকন সামনের দিকে এগিয়ে যাবে এবং বিকনের ভিশন 2020 সফল হবেই ইনশাআল্লাহ। চলো বিশ্বাস হৃদয়ে রেখে স্বপ্ন ছুঁয়ে দেখি।